1971 সালে মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে এরা মান্থলি যে সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে, একই সুযোগ সুবিধা এনাদেরকে 24 সালের মুক্তিযোদ্ধাকে কেন দেওয়া হবে না? 16/7/24 থেকে আপনার 5/8/2024 এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যারা যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে ফুরিয়ে ফুরে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফেসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চাইছি। একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, বা কাদের কিছু সংখ্যকের এক পা নাই, আরও দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চেয়েছি। একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না, সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে। এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন? যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে, সেই সুবিধা কেন এরা পাবে না? আমি সেই মর্মে রুলটা চাইছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করেছেন এবং রুল ইস্যু করেছেন এই বিষয়ে। এখন প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশের যে লোকগুলো, আমাদের অনেক কিছুই ছিল না, বাক স্বাধীনতা বলেন, চলাফেরার স্বাধীনতা, এমনকি আমরা যে অঙ্গনে দাঁড়িয়ে আছি এখানে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। তো সব মিলে একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হলো। সেই সাথে এদের পিছনে যারা কারিগর ছিল, সেই মহান ছাত্র জনতা যারা আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এরা নাই, এদের যে অবদান, সে অবদানকে কেন, আমার কথা হলো কেন এদেরকে আমরা এতটুকু জানাইতে পারবো না, জাতি হিসাবে কেন এদেরকে বীর হিসাবে ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি চেয়েছি। একই সাথে ওই সময়ে যারা আহত হয়েছে, আমার আপন ভাই, ছোট ভাই, সেও আহত হয়েছে, ব্রিটিশ লোতে পড়তো, সেও আহত হয়ে বিনা চিকিৎসা অনেকদিন ছিল, এখন যদিও বেঁচে আছে ভাগ্যক্রমে। তো এভাবে অনেকেই আহত এবং এরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা অনিশ্চিত, অনেকের দৃষ্টিশক্তি দুই চোখে হারিয়ে গেছে। এখন সেই মহান ব্যক্তিগুলা যারা, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই অবস্থান পেয়েছি, এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেটা চাওয়া হয়েছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ফ্রিডম ফাইটার যারা, ওই ফ্রিডম ফাইটার এদেরকে আমি সেটা চেয়েছি। একই সাথে যারা মারা গেছে ওনাদের পরিবার এখনও আছে। আমি সেদিন নিউজ পেপারে দেখলাম এক মেয়ে আছে, ওনার 3 সন্তান আছে, সে জানে না কিভাবে তার ভবিষ্যৎ কাটবে। তাহলে এই পরিবারগুলার দেখার দায়িত্ব, এদের পুনর্বাসনের দায়িত্ব আমরা জাতি হিসাবে আমাদের আছে মনে করি। প্রধান উপদেষ্টাতে 100 কোটি টাকার একটি ফান্ড, একটি স্মৃতি ফান্ড গঠন করা হয়েছে, সেটি কি আপনারা আদালতে তুলে বলেছেন? সেটা শোনার পূর্ণাঙ্গ শুনানির সময় হবে। 100 কোটি ফান্ড, এটা তো আমাদের যত মৃত্যুর সংখ্যা এখনো কিন্তু নির্দিষ্ট হয় নাই, এখনো মারা যাচ্ছে, সামনে একই ইনসিডেন্টে আরো মারা যেতে পারে। তো সুতরাং এটা মৃত্যুর সংখ্যার উপর রুল হিয়ারিং হবে, এরপরে হয়তো কোর্ট ডিসাইড করবে আপন অল হিয়ারিং সার্কামস্টেন্স। থ্যাংক ইউ।